যেকোনো সিনেমার অন্যতম প্রধান আকর্ষণই থাকে তারকা জুটি। দর্শকদের পছন্দের জুটি মানেই সিনেমা হিট। সেই জুটি প্রথায় এবার যুক্ত হতে যাচ্ছে আরও এক জোড়া নাম, আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। নতুন এই জুটির দেখা মিলতে যাচ্ছে খুব শিগগিরই। বছরের অন্যতম আলোচিত অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা মিশন এক্সট্রিমে একসাথে দেখা যাবে তাদের। সিনেমাটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে, এরই মধ্যে চলছে প্রচারণা। গত বছরের 12 মার্চ টিজার প্রকাশের পরই দর্শকের আগ্রহ বেড়েছে আরও দ্বিগুণ। অ্যাকশন ধর্মের সিনেমায় রোমান্টিক একটি গান নিয়ে এরই মধ্যে তোলপাড় নেট দুনিয়া, কারণ গানটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 28 লাখ টাকা। অবাক হলেও এটাই সত্যি যে বাংলা সিনেমার একটি গানে, হ্যাঁ মাত্র একটি গানে, খরচ করা হয়েছে লাখ টাকা। বিগ বাজেটের এই গানটি চিত্রায়িত হয়েছে দুবাই শহর ও মরুপ্রান্তরে। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। জানি তুমি ছিলে শিরোনামের গানটি গিয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান, কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর ও সঙ্গীত অদিত রহমান। সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানি সানোয়ার বলেছেন, মিশন এক্সট্রিমের একটি গান প্রকাশের অনুরোধ পাচ্ছিলাম অনেকদিন ধরেই, তাই ভালোবাসা দিবসে সিনেমাটির সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক গানটি প্রকাশ করতে যাচ্ছি। এর চিত্রায়নে বিন্দু পরিমাণ আপোষ করা হয়নি। গানটির সুর ও সঙ্গীত থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমরা দর্শকদের জন্য দুর্দান্ত সব চমক রাখার চেষ্টা করেছি। এর বাজেট ছুঁয়েছে 28 লাখ টাকা। ঢাকা অ্যাটাক সিনেমাতেও মালয়েশিয়া চিত্রায়িত টুপটাপ গানে আমাদের খরচ হয়েছিল 18 লাখ টাকা। এই সিনেমায় আরিফিন শুভ ও ঐশী বাদেও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ চাকের সহ রয়েছে এক ঝাঁক তারকা। ফাতেমা আনি, সময় সংবাদ।